बिल्कुल क्या ही बोलूं। প্রশ্ন মা শঙ্খধ্বনি প্রার্থনা শুরু করুন। বার বার করু বিনতি রাধা স্বামী আগে, দয়া করো দাতা মেরে চিত চরণন লাগে, জন্ম জন্ম রহি ভুলমে নহি পায়া ভেদা, কাল করম কে জালমে রহি ভোগ তো খেদা, জগত জিও ঘর মত ফিরে নিত চারো খানি, জ্ঞানী যোগী পিল রহে সব মন কি ঘানি, ভাগ যোগা মেরা আধিকা মিলে সদগুরু আই, রাধা স্বামী ধাম কা মহি ভেদ জনাই, উঁচা সে উঁচা দেশ হ্যায় অহ অধর ঠিকানি, বিনা সন্ত পাও এ নহি তো শব্দ নিশানি, রাধা স্বামী নাম কি মহি মহিমা শুনানি, বিরহ অনুরাগ যোগায় কে ঘর পৌঁছু ভাই, সাধু সঙ্গ কর সার রস মনে পিয়ায় খাই, প্রেম লঘা গুরু চরণ মে মন শান্তন আই, তড়প উঠে বেকল রহু কৈসে পিয়া ঘর যাই, দর্শন রস নিত নিত লহু গয়ে মন থির তাই, সুরত চড়ে আকাশ মে করে শব্দ বিলাসা, ধাম ধাম নিরখত চলে পাওয়ে নিজ ঘর বাসা, এ আশা মেরে মন বসে রহে চিত উদাসা, বিনয় শুন কৃপা করু দিজ চরণ নিবাসা, তুম বিন কই সমরথ নহি যাইছি মাগু দানা, প্রেম ধর বরখা করু খোলোই অমৃত খানা, দীন দয়াল দয়া করু মেরে সমরথ স্বামী, শুকর কুরু গাও তো রহু নিত রাধা স্বামী, তুম বিন কই সমরথ নহি যাইছি মাগু দানা, প্রেম ধার বরখা করু খোলোই অমৃত খানা, দীন দয়াল দয়া করু মেরে সমরথ স্বামী, শুকর কুরু গাও তো রহু নিত রাধা স্বামী, শুকর কুরু গাও তো রহু নিত রাধা স্বামী। বার বার কর জোর কর সবিনয় করু উপকার, সাধু সঙ্গ মহি দেয় নিত পরম গুরু দাতার, কৃপা সিন্ধু সমরথ পুরুষ আদি অনাদি অপার, রাধা স্বামী পরম পিতু মেয় তুম সদা ধার, বার বার বল যাও তন মন আর চরণা পর, কেই মুখলে মেই গাও মেহর করি যশ কৃপা করু, ধন্য ধন্য গুরুদেব দয়া সিন্ধু পূরণ ধুনি, নিত্য করো তুম সেব অচল ভক্তি মহি দেব প্রভু, দীনায় দীনায় নাথ খাট গুহা তুমান কর আব রাখো নিত সাধু, দীন দয়াল কৃপা নিধি কাম ক্রোধ মদ লোভ সব বিধি অবগুণ হারি মেয়, প্রভু রাখো মেরি লাজ তুমারে অব মেয় পড়া, রাধা স্বামী গুরু সমরথ তুমি নয়া উর্ণ দুসরা, আব করু দয়া করো তো কসু তুম দুয়ারে রেতি বিলম্ব কেউ, দয়া করো মেরে সাইয়া দেও প্রেম কি দা, দুঃখ সুখ কুচ ব্যাপে নহি ছুটি সব উৎপাত, দয়া করো মেরে সাইয়া দেও প্রেম কি দা, দুঃখ সুখ কুচ ব্যাপে নহি ছুটি সব উৎপাত, বার বার কর জোর কর সবিনয় করু উপকার,
সাধু সঙ্গ মহিদের নিত পরম গুরু দাতা, সাধু সঙ্গ মহিদের নিত পরম গুরু দাতা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডল কারণ ব্যক্ত যেন চরাচরম তৎপদং দর্শিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষু সুলমিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। স্থাবরং জঙ্গমং ব্যক্তং যেন কিশ্বরম চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। চিদ্রকেণ পরিব্যক্তং তৈলকং সচরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ন গুরুত্বং তত্ত্বং ন গুরুরধিকং তপ তত্ত্বজ্ঞান পরদ নাস্তি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মুন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু সে জগদ্গুরু মুদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুরাদিরনাদিষ্ট গুরু পরম দৈবতম গুরু পরতরং নাস্তি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দনং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশম তস্যমুৎসাদিলোকম একং নিত্যং বিমলমচলং সর্বাধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণারোহিতং সদ্গুরুং তাং নমামি, সদ্গুরুং তাং নমামি, সদ্গুরুং তাং নমামি। জয় গুরু। জয় গুরু। এরপর জয় গুরু। এরপর পূজনীয়া সাধনাদি রচিত স্তোত্র পাঠ করছেন খাতড়া নিবাসী শ্রীমতী উর্মিলা পণ্ডামা। জোৎস্নামা, আপনার ভিডিও অডিও অফ করুন। জয় গুরু। জয় গুরু, শুরু করুন। পূজনীয় সাধনাদি রচিত স্তোত্র পাঠ। আমার ইষ্ট, আমার আদর্শ, আই থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রথম ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখিতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ হও, দীর্ঘায়ু হও, আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর সমান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন তোমার এই অফুরন্ত অমৃত নিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শানুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণনস্থানে স্নাত করিয়া তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছো, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উত্থাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করো, দেবতারা যাকে মূর্ত করতে পারেননি কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে। সপারিপার্শ্বিক আমাদেরকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ও গো দারুদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তুমি আমার বন্ধু।
তোমার মতো প্রিয় আমার আর কেউ নাই। তোমার প্রতিকর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস যেন দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার পৃষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে রঞ্জিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনায় প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এরপর শ্রী শ্রী ঠাকুরের চারণ পাঁচালি পাঠ করছেন খাঁচা নিবাসী শ্রীমত্তা অনিমা মল্লিক মা। জয় গুরু। জয় গুরু মা। আমি এখন পাঁচালী মন্ত্রটি পাঠ করছি। জয় গুরু। তোরা শুনবি ভাই বলে যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলে রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূলে রথ, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়। গ্রাম হিমায়িতপুরে পদ্মা তীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়। মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি। করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল। তার রূপ দেখে ভাব দেখে কহ না না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলাই। শোনো তার মহিমা মাধুরিমা নাহি পারাবার, নর রূপে এলো সে যে দেব অবতার। শোনো ধর্মের কথা তার বারতা অতি চমৎকার, বাঁচা বাড়ার আসন নীতি ধর্মে সারাসার। করো খাদ্য বিচার সদাচার ঋষি বাক্য পালন, প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে চলো। কইতো আর্যনীতি ধর্ম নীতি হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম করো প্রেম ইষ্ট কর্ম ধরো, যজন যাজন ইষ্ট প্রীতি যথাবিধি করো। ওই তো বাঁচার পথ, ভিন্ন পথ আর কিছুই নাই। বিধি মতে অনুলমে বিয়ে করো ভাই, গড়ো আর্য সমাজ, বাড়ো ধান আর্য কৃষ্টি রাখো। বৌদ্ধ ঈশাই রসুল কৃষ্ণ সমান চোখে দেখো, তাঁরাই পূর্বতন বর্তমান শ্রেষ্ঠ অনুকূল, যার বিধি মেনে চলে কাটাও মনের ভুল। পাবে মহাশান্তি যাবে ভ্রান্তি, পাবে মহাসুখ কালো বাজার স্বেচ্ছাচার যাবে মহারোগ। ভাইরে ভয় নয় টানো ভাই অনুকূলে রথ, ধর্ম নষ্ট নাই হবে পাবে বাঁচার পথ। ওই তো সৎসঙ্গ মনের অঙ্গে করো বিহার, কমল নিরঞ্জন ভজে পদ যুগল তাঁর। জয় পুরুষোত্তম রসুন নাম বুদ্ধ যীশু নাম, শ্রী চৈতন্য অনুকূল কৃষ্ণ ঘনশ্যাম। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে সকল মায়েরা পূজনীয়া সাধনাদি রচিত স্তোত্র পাঠ পাঁচালি গীতি পাঠ করলেন। আমি পরম দয়ালের রাঙারাতুল চরণে ওনার ওনাদের পরিবারের সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গলময় জীবনের প্রার্থনা করি। জয় গুরু। আজ 25শে জুলাই, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ 9ই শ্রাবণ রবিবার।
আজ আমাদের শ্রাবণ পরিক্রমার নবমতম দিন, জগজ্জননী শ্রী শ্রী বড়মার 128তম জন্মমাস উপলক্ষে সৎসঙ্গ বিহার খাতড়ার পরিচালনায় এই অনলাইন মাতৃ সম্মেলনের আজ আয়োজন করেছেন কদমকানালি নিবাসী শ্রদ্ধেয়া শ্রীমতী গীতারানী রায়মা। এখন আমরা সকলেই সমবেতভাবে শ্রীমতী গীতারানী মায়ের পরিবার পরিজন তৎসহ বিশ্ববাসী এবং এখানে উপস্থিত সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দয়ালের চরণে দুমিনিট নাম করব। নামের সময় হলো। ওং ব্রহ্ম পরম ওম্ভ কুল্লমারি আধাস্বামী দয়ালের চরণে কোটি কোটি প্রণাম জানাই। জগজ্জনী শ্রী শ্রী বড়মা চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে, পরম পূজনীয় বাবাই দাদার চরণে, পূজনীয় অবিন দাদার চরণে, ঠাকুর পরিবারের সকলের চরণে আমি শতকোটি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। এখন পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসন থেকে পাঠ করছেন খাতড়া নিবাসী শ্রীমতী শিবানী মণ্ডল মা। জয় গুরু। হ্যাঁ জয় গুরু মা, শুরু করুন। শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্স সারকে মজ্জাগত করতে চেষ্টা করো। পুল দ্য হাস্ক টু ড্র দ্য সিড, তুষটা ফেলে শস্যটা নিতে হয়। উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছু শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কী মত প্রকাশ করবে? যাই কেন করো না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানে তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। এখন সত্যানুসরণের যে অংশটি পাঠ হলো সেটির ইংলিশ ভার্সন পাঠ করছেন খাতড়া নিবাসী শ্রীমতী দীপালি কাব্যিমা। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ মা, শোনা যাচ্ছে, শুরু করুন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণের ইংরেজি ভার্সন পাঠ করছি। আফটার টেকিং দ্য শেল্টার অফ এ ট্রু মাস্টার, থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড এক্সপ্রেস ইউর ওন ওপিনিয়ন রেসপেক্টফুলি। রিডিং বুকস ডোন্ট বিকাম লাইক এ বুক, বাট ট্রাই টু ব্রিড ইটস এসেন্স ইন ইউর বোনস। পুল দ্য হাস্ক টু ড্র দ্য সিট,
Don't pass any opinion on or give up anything after only superficial study. No real knowledge is gained about a thing until it has been seen thoroughly. And what opinion can you give if you have no knowledge about it? Whatever you do, try to see the truth in it. To see the truth in a thing means to know how it exists, and that is wisdom. About the things you do not know, give no advice to others. Peace, peace, peace. Jai Guru. Jai Guru. এরপর পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলাশতী গ্রন্থ থেকে পাঠ করছেন শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি মা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শুনতে পাচ্ছ? হ্যাঁ মা, শোনা যাচ্ছে, শুরু করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলাশতী গ্রন্থ থেকে পাঠ করছি যাজনে বৃদ্ধি ও অপলাপ। যাহাকে যাজন করিবে তাহাই বৃদ্ধি পাইবে, তাই নজর রাখিও যাহাতে জীবন ও বৃদ্ধির অপলাপ আনিয়া থাকে। তোমার যাজন প্রবৃত্তিকে কিছুতে সেদিকে চালনা করিও না, মরিও না ও মারিও না। বাণী সংখ্যা 68। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপর পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে পাঠ করছেন খাতরা নিবাসী শ্রীমত্তা চন্দনা সাহুমা। জয় গুরু। জয় গুরু মা, শুরু করুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। লোককল্যাণে শুভ্রতা এমনতর গৃহস্থ ব্রহ্মচারিণী যারা, লোকপূজ্যা লোকনিয়ন্ত্রিতারা, শুভ ও সাত্ত্বিক বরাভয় অভিনিঃসৃত পালন প্রদীপ্তিতে সততই কল্যাণ সঞ্চার করে থাকেন তারা। সৎ সন্দীপী সম্ভ্রমাত্মক সশ্রদ্ধ কুশল অর্ঘে যারা তা দিগকে অভিনন্দিত করে তারাও তীর্থস্পর্শী হয়ে থাকে। বাণী সংখ্যা 5। জয় গুরু, জয় গুরু। এরপর পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী মুখনিঃসৃত গ্রন্থ নারী নীতি থেকে পাঠ করছেন খাতরা নিবাসী শ্রীমতী সুপ্রিয়া মাহাতোমা। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ জয়গুরু মা, মিউট হয়ে গেছে। সুপ্রিয়া মা, আপনাকে মিউট দেখাচ্ছে। নারী নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। আবার মিউট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। সন্তোষে সুখ, নিজের প্রয়োজনকে না বাড়াইয়া মান যশের আকাঙ্ক্ষা না করিয়া সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। বাণী সংখ্যা 13, পৃষ্ঠা সংখ্যা 9। জয় গুরু, শান্তি, শান্তি, শান্তি। জয় গুরু। শোনা গেল? হ্যাঁ মা, শোনা গেছে। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দরভাবে সকল মায়েরা পরম দয়ালে নানা অমীয় গ্রন্থাদি পাঠ করলেন, আমরা সকলেই মুগ্ধ হয়ে শুনলাম। আমি সকল মায়েদেরই সুস্বাস্থ্য মঙ্গলময় জীবনের প্রার্থনা করি পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে।
জয় গুরু। এরপর আমরা ভক্তিগীতির দিকে যাব। এখন আমাদের সামনে ভক্তিগীতি পরিবেশন করছেন বেনারস থেকে শ্রীমতী শান্তা বৈদ্যমা। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা। ভিডিও যদি দিতে পারেন, ভিডিও অন করলে ভালো হয় মা, যদি নেটওয়ার্ক ভালো থাকে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজননী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদে শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাই দাদার চরণে কোটি কোটি প্রণাম। সমস্ত ঠাকুর পরিবারের চরণে কোটি কোটি প্রণাম। এখানে অনলাইন উপস্থিত সমস্ত মায়েদের জানাই আমার আন্তরিক জয় গুরু। ইষ্ট পরম গুরু আনন্দ অপার, তাহারে নাম সবে জপ আনিবার। ইষ্ট পরম গুরু আনন্দ অপার, তাহারে নাম সবে জপ আনিবার। ইষ্ট পরম গুরু প্রেষ্টকে ভালোবেসে নামে রুচি যায় জীবনে না হয় তার মোহের আঘাত। প্রেষ্টকে ভালোবেসে নামে রুচি যায় জীবনে না হয় গুরু আনন্দ অপার, তাহারে নাম সবে জপ আনিবার। ইষ্ট পরম গুরু নাম ভজ নাম চিন্ত নাম কর সার, ও ভাই নাম চে মধুময় নামি কিছু আর। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, ও ভাই নাম চে মধুময় নামি কিছু আর। নামে গুণে দে ঘোচে যত দুঃখ ভার, পাপ তাপ সব কিছু জ্বলে হয় খায়। নামের গুণেতে ঘোচে যত দুঃখ ভার, পাপ তাপ সব কিছু জ্বলে হয় খায়। ইষ্ট পরম গুরু আনন্দ অপার, তাহারি নাম সবে জপ আনিবার। ইষ্ট পরম গুরু নামময় যেই জন ভাগ্য ভালো তার, তারি লাগে থাকে খোলা অমৃতের দ্বার। নামময় যেই জন ভাগ্য ভালো তার, তারে লাগে থাকে খোলা অমৃতের দ্বার। ভয় ঘৃণা লাজকে পড়ে পড়ে হার, নামের রোল সবে কোন চারি ধার। ভয় ঘৃণা
থেকে পড়ে পড়ে নামের রোল সবে হলো চারিদার ইষ্ট পরম গুরু আনন্দ অপার তাহারে নাম সবে জপ অনিবার ইষ্ট পরম গুরু জয় গুরু। অসাধারণ মা, অপূর্ব সঙ্গীত পরিবেশন করলেন, আমরা সকলে মুগ্ধ হলাম আপনার সঙ্গীত শুনে। আমি পরম দয়ালের রাঙ্গানাথুর চরণে আপনার আপনার পরিবারের সকলের মঙ্গলময় জীবনের প্রার্থনা করি এবং আপনাকে আমাদের সশ্রম দেয়ার খাতার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনার পরিবার পরিজন সকলেরই মঙ্গলময় জীবনের প্রার্থনা করি পরম দয়ালের রাঙ্গানাথুর চরণে। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু। আমি কিন্তু বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে মা, জয় গুরু, জয় গুরু। এরপর আমরা আবার একটি সঙ্গীত শুনব। এখন আমাদের সামনে আরেকটি ভক্তিগীতি পরিবেশন করছেন খাজার থেকে শ্রীমতী পরমা দত্ত মা। পরমা দত্ত মা আছেন আপনি? পরমা দত্ত মা আছেন? যাই হোক, উনি হয়তো কোনো কারণে যুক্ত হতে পারেননি। আমি পরবর্তী ভক্তিগীতি কলকাতার থেকে শ্রীমতী মোনালিসা দত্ত মাকে অনুরোধ করছি একটি ভক্তিগীতি পরিবেশন করার জন্য। মোনালিসা মা, জয় গুরু, মোনালিসা মা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জয় গুরু। হ্যাঁ জয় গুরু মা, জয় শুরু করুন। জয় গুরু মা, বলছি যে আগে কি মানে আর কোনো মা করবেন? আপনার কি প্রবলেম আছে? মানে 1-2 মিনিট লাগবে। আচ্ছা মা, ঠিক আছে, আমরা মানে প্রসঙ্গ শুনে নিই, মানে আর কেউ যদি না করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, আমরা ইষ্ট প্রসঙ্গ পরে শুরু হয়ে যাক। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন আমরা, হ্যাঁ জয় গুরু, জয় গুরু। তাহলে এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনে নিই। এখন আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ পরিবেশন করছেন পুনে মহারাষ্ট্র থেকে শ্রীমতী রিঙ্কু সর্দার মা। হ্যালো, জয় গুরু মা। হ্যাঁ জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাই, জগজ্জননী বড়মার চরণে শতকোটি প্রণাম জানাই, প্রধান আচার্য দেব বরদার চরণে শতকোটি প্রণাম জানাই, বর্তমান আচার্য দেব দাদার চরণে শতকোটি প্রণাম জানাই, বাবাই দাদার চরণে শতকোটি প্রণাম জানাই, অবিন বাবু চরণে শতকোটি প্রণাম জানাই এবং অনলাইনে উপস্থিত সকল মাকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি মাতৃ সম্মেলনে কিছু বলার চেষ্টা করছি। জয় গুরু মা, আপনার সময়টা 15 মিনিট, ঠিক আছে না, একটু সময়টা খেয়াল রাখবেন। হ্যাঁ, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমি অ্যাকচুয়ালি বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামেরই মেয়ে, কোতুলপুরের সাইডে, এটাই আমার পরিচয় থাকলেও মহারাষ্ট্রে হয়তো। জয় গুরু, আমি ভিডিওটা অফ করছি। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। আমরা মাতৃ সম্মেলন করি আর যাই করি, আমাদের কেন্দ্র কিন্তু ঠাকুর। পরম পিতার গুণকীর্তন বা না করে মনে হয় না যে বড় মা খুশি হবেন। নারায়ণ খুশি হলে লক্ষ্মী, নারায়ণ থাকলে লক্ষ্মী অটোমেটিকলি থাকেন। তাই আমি আগে ঠাকুরের কথা বলি। পরম পিতা তো বিশ্ব দুনিয়ার মালিক, উনি এসেছিলেন আমাদেরকে সুখ শান্তি সবকিছু দিতে, ভরিয়ে দিতে, কিন্তু আমরা তো করিনি। করাই পাওয়ার জননী আমরা, আমি আমার কথাই বলি সর্বক্ষেত্রেই, কতটা কি করতে পারি জানি না। উনি দয়া করে কিঞ্চিতের বঞ্চিত যেটুকু করিয়ে নেন সেটুকুই তাতে অনেক পাওয়া হয়। ঠাকুর আমাদের
যা কিছু দিয়ে গেছেন সব কিছু কিন্তু ধর্ম আর সায়েন্সকে মিলিয়ে। তিনি সায়েন্স ছাড়া কোনো কিছু নেই। আমরা যে পুজোটা দিই বলুন তো, অন্য আমি ছোটবেলায় দেখতাম, বা আমার তো বড়বেলাতেই দীক্ষা হয়েছে, যে পূজা দিই, আমিও পূজা দিতাম তখন, ওই যখন ছোট ছিলাম বা 10-12 বছর বয়স, তখন ওই আঢাকা পূজা মানে খাবার দিতাম ঠাকুরকে। আমার পরমপিতা কত সুন্দর, যা কিছু সব কিছু ওনার সায়েন্স ভিত্তিক। আমরা পূজা দিই এখন কেমন করে, ঢেকে সুন্দর করে। কেন না, পরমপিতা যা কিছু চেয়েছেন সব আমাদের মঙ্গলের জন্য, যাতে ওই খাবার প্রসাদ খেয়ে অনেক সময় টিকটিকি পোকা মাকড় কিছু ভুলতে পারে। আমরা যখন পরমপিতার ভোগ দিয়ে বাইরে বেরিয়ে চলে যাই দরজা দিয়ে, তখন তো কিছু ভুলতেই পারে, সেটা আমরা খেয়ে নেবো, অজান্তে আমাদের জীবনহানিও ঘটতে পারে। প্রতিটা মুহূর্তে যা কিছু দিয়ে গেছেন সব আমাদের মঙ্গলের জন্য, আমরা কিভাবে বেঁচে বেড়ে উঠবো? ঠাকুরের পথটাই তো বাঁচা বাড়ার পথ, শুধু নিজে বাঁচা নয়, আমি বাঁচবো এবং অন্যকে বাঁচাবো, এটাই। এই সামান্য সামান্য জিনিসগুলো আমরা প্রতিটা মুহূর্তে যদি রিয়েলাইজ করি, আমরা বুঝতে পারবো দীক্ষা কেন প্রয়োজন। দীক্ষা ছাড়া আমার মনে হয় নদী ছাড়া জল যেমন, প্রাণ ছাড়া মানুষ, আর গন্ধ ছাড়া ফুল, এই টাইপেরই হয়। অদীক্ষিত মানুষ পৃথিবীর বুকে অনেকেই আছে, নেই তা নয়, বেশিরভাগ মানুষ আমাদের পার্সেন্টেজ যা, তার চেয়ে দীক্ষার চেয়ে অদীক্ষিত লোকের সংখ্যাই বেশি, কিন্তু তাদের জীবনে হয়তো অনেক সুখ শান্তি আছে। আমাদের মনে হয় দেখে যে ওরা এত সুখে শান্তিতে আছে, আমরা দীক্ষা নিয়ে এত কিছু পালন করে মনে হয় আমাদের জীবনটা তো কচু পাতার জলের জল রাখলে বা পদ্ম পাতায় জল রাখলে যেমনি টলটল করে না, সবসময় পবিত্রবাহী মন তো টলটল করে লোকের দেখে মনে হয়, কিন্তু তারপরেই পরমপিতার কাছে বসলে নাম ধ্যান করলে মনে হয় না, আমি অনেক ভালো আছি, আমি ওর চেয়ে অনেক ভালো আছি। এই কারণেই ঠাকুরকে যখন প্রশ্ন করা হয় যে ঠাকুর ওরা এত ভালো আছে দীক্ষা না নিয়েও, তাহলে আমি দীক্ষা নেবো কেন? ঠাকুর কি বলেছিলেন যে দীক্ষিত আর অদীক্ষিত লোকের মানে ডেফিনেশন এটাই, নিজের বিয়ে করা ঘরের বউ আর রক্ষিণী যেটা হয় সেই সম্পর্কটাই। তো আমরা পরমপিতাকে সেই জন্যই ধরেছি, এবং ধরে যদি করতে পারি আমরা জীবনে অনেক কিছু মানে সুখ শান্তি পাবোই পাবোই, এটা একেবারে গ্যারেন্টেড, এটা ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া কেউ দিয়ে জানে, কিন্তু করাই পাওয়ার জননী। এরপর আমি বড় মার কথায় আসি। লক্ষ্মী স্বরূপিণী বড় মা আমরা বলি, আমরা অর্ধাঙ্গিনী, ঠাকুর বড় মাকে পূর্ণাঙ্গিনী বলতেন, কেননা বড় মার কৃতিত্ব ঠাকুরের জীবনে সৎসঙ্গের ইতিহাসে মানে আধা আধা। ঠাকুর বলেছেন না, আমার নারী রূপ হলে বড়মাই, বড়মার বড়মা না থাকলে ঠাকুর নিজে স্বীকার করে গেছেন উনি অত দূর আগাতে পারতেন না। প্রতিটা নারীর জীবনে 4টি করে অধ্যায় আছে, কুমারী জীবন, বধূ জীবন, মাতৃজীবন, গৃহিণী বা কর্ত্রী জীবন। মা যদি কুমারী জীবনটা ভালো করে সুশিক্ষা সদাচার পালন অভ্যস্ত করে দেয়, তাহলে তাদের যে 8টি আমাদের নারীদের যে 8টি গুণের কথা নারী নীতি বইয়েতে ঠাকুর বলেছেন, ধর্ম, নিষ্ঠা, সেবা, শুশ্রূষা, সাহায্য, প্রেরণ, সংরক্ষণ ও সুপ্রযোজন, প্রত্যেকটির বৈশিষ্ট্য নিষ্ঠার সাথে পালন করলে জীবনে সুখ শান্তি আমাদের আসতে বাধ্য। এবং ছোট্ট থেকে সে মা যদি সেটি করিয়ে দেন, মাকে ওই জন্য ঠাকুর মেজারমেন্ট স্কেল বলেছেন না, মায়ের আমাদের মায়েদের মানে মানে কি যে ঠাকুর কত বড় আসনে বসিয়ে গেছেন বা কি দায়িত্ব দিয়ে গেছেন, আমরা মাতৃ সম্মেলন করি যাই করি কিছু বুঝে পাই না, হয়তো করি না, সেভাবে চলি না, বলি চলি না, বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম, সেই হচ্ছে আমরা। আমরা করছি সারা মাস মাতৃ সম্মেলন করছি বা এমনিও মাতৃ সম্মেলন করি, কিন্তু আমাদের চরিত্রের ফারাক কিছু পড়ে না। মায়ের যে সংরক্ষণ গুণ ছিল বড়মার, সেবা সংরক্ষণ যে ছিল বড়মার, একটা গুণের কথা আমি বলে তারপরে অন্যদিকে যাব। বড়মা একটা ঘটিতে জল খেতেন, সেই ঘটিটা তুবড়ে গেছিল, যেটা বলে না তুবড়ে যায়, তুবড়ে গেছিল, দেখতে খারাপ লাগতো। কোনো মা বলছেন বা ভাইয়েরা বলছেন, গুরু ভাইয়েরা, যে মা ঘটিটাতে এবার বদলে দিলে হয়, আমরা কি করি, কোনো জিনিস একটু একটু রং চটা বা কিছু একটু খারাপ হলেই আমরা কিন্তু সেটা ফেলে দিই। আর বিশ্ব দুনিয়ার মালিকের যিনি স্ত্রী মা লক্ষ্মী, যেনার হাতে সব কিছু, তো তিনি কি করতেন, তিনি
বললেন যে না, ঘটিটা এখন ফেলার উপযুক্ত হয়নি, এখনো তো ব্যবহার করা চলছে। মানে কি, যখন ছেঁদা ছিদ্র হয়ে যাবে বা একদম কিছু করা যাবে না তখনই। আমরা বড় মায়ের প্রতিটা গুণ যদি এইভাবে ফলো করি, একটা ডালের কণা পড়ে থাকলে বড় মা সেটা তুলে রাখতেন। ঠাকুরের প্রতি বড় মার যে সুদৃষ্টি, সবসময় নজর, স্বামী সেবা কিভাবে করতে হয়, সন্তান চর্যা কিভাবে করতে হয়, সেটা বড় মাকে দেখলেই পাওয়া যায়। এবং ঠাকুর আর বড় মা পৃথিবীর বুকে না এলে সেগুলো আমরা কিছুই শিখতে পারতাম না। আমরা এখন চেষ্টা করছি, আমি বিশেষ করে আমরা চেষ্টা করছি শেখার জন্য। বরদা ছিলেন ঠাকুরের ঔরসজাত সন্তান নয়, কৃষ্টিজাত সন্তান। কেমন না বরদার আচার ব্যবহার কেমন ছিল? বরদা একটা রিক্সায় চাপলে আমরা কি করি, অনেক সময় দর কষাকষি করি যে ভাই এতটা যাবে, এই টাকাটা নেবে। কিন্তু না, বরদা কি করতেন, বরদা তাকে একটু বেশি করেই দিয়ে দিতেন। হয়তো তার এতটা প্রাপ্য নয়, অনেক রিক্সাওয়ালাও তো থাকে অভাবের তাড়নায়, বলে এতদিন ততদিন বেশি করে বাড়িয়ে বলে। তো বরদা বলতেন আচ্ছা ঠিক আছে, তোমার তুমি এটা নাও। সিনেমাতে অনেক সৎ রিক্সা চালক আছে, সে তিনি বলতেন না না আমার এটা এতটা আমার মানে হয়নি, এতটা আমি আপনার পাওয়ার যোগ্য নই, এই এই ভাড়াটাই আমার। কিন্তু বরদা এগুলো করতেন। এইগুলোতে কি হয় বলুন তো, আমার মনে হয় মানে যে বলেছেন না, পরে বিপদের দিনে ওই মানুষটা কারুর কাছে না গেলে যে বরদার কাছে আগে আসতেন, যে না ওই মানুষটা আমাকে এইভাবে একটা ব্যবহার আমাকে দিয়েছিল, আমি সেই জায়গাটাই আগে যাব। এইগুলো আমাদের করতে করতে করে রাখলে আমাদের জীবনে আর এইগুলো আসে না। আমরাও পারবো, আমরা কেন পারবো না? আমরা আমরা পরমপিতার সন্তান, পরমপিতার দীক্ষা নিয়েছি, তাহলে আমরা কেন পারবো না? আমরাও তো পারবো না এইভাবে করতে। বরদা বাজারে যেতেন, কি করতেন বাজারে, আমরা বাজারওয়ালাকে আমরা আমি যে দেখেছি তো অনেক লোক, আমাদের দীক্ষিত লোকও মানে সম্মান যে দিতে হয়, রেসপেক্ট যে করতে হয়, সেটা আমরা শিখি না। বলে দিল দাদা, আমরা দাদা বরদা এমন করেই বলতেন যে তার প্রাণ প্রাণ মানে হৃদয় কেড়ে নিত, যে সবজির দামটা জিজ্ঞেস করলো ঠাকুর যে বলেছেন না গুরল্যাবটা কথা বলতে, পরে সেই সবজিওয়ালা আবার মানে ওয়েট করতো, অপেক্ষা করতো যে বরদা কবে আবার বাজার করতে আসবেন। তো আমরা তেনার শিষ্য, তো আমরা তো সেইভাবেই চলবো। আমরা বাস্তবটা বড় কঠিন, আমরা করছি কিন্তু বাস্তবে কতটা করছি সেটাই মানতে হবে। বড় বৌরানী একবার কোথাও যাবেন, আশেপাশেই বাবাই দাদা বড় বৌরানী যাবেন, আদার্স লোকও যাবেন তো বাড়ির। তো বড় বৌরানী হঠাৎ বাবাই দাদা বলে উঠলেন যে আমি অনেকদিন রিক্সায় চাপিনি, আমি রিক্সায় যাব। তো ওনাদের তো এটাই শেখানো আমাদেরকে, বড় বৌরানীর সঙ্গে তো আমরা কি বলতাম, না না গাড়িতেই যাবো, গাড়িতে যাবো, সবাই যাবে আমরাও যাবো বলছে। আমারও মন হচ্ছিল যেন যে আমিও রিক্সাতে যাব, চলো আমরা রিক্সায় যাই। দাদা বাবাই দাদা আর গৌরানিমা রিক্সায় করে গেলেন। যেতে যেতে রিক্সাওয়ালার সত্যিই কষ্ট হয়, অনেক সময় উঁচু জায়গায় তুলতে গেলে কেমন কষ্ট হয় বলুন তো, তখন মনে হয় আহা নেমে পড়ি, মানুষটার কত কষ্ট। এই বাস্তবে যে ফিলিং গুলো, এগুলো আমাদের শরীরে যখন আমরা সস্তায়নী করবো, ঠাকুরকে নিয়ে চলবো, স্তুতি করবো, অটোমেটিক আসবে। আমি যদি ঠাকুরকে ঠিক করে ধরি, গিয়ে দেখ পৌঁছালো গন্তব্যস্থলে, পৌঁছে বড় বৌরানী কি করলেন, ভদ্রলোককে বাড়িতে ডাকলেন, ভেতর দিয়ে খাওয়ালেন, খাইয়ে যা ভাড়া তো সেটা দিলেনই, তার ছেলেপুলের জন্য কিছু বেঁধে দিলেন। ভদ্রলোক তখন বড় বৌরানীর দিকে তাকিয়ে ভাবছেন তিনি কে, এই সমাজে আমাদের এখনো আমার মতো একটা নগণ্য মানুষকে ইনি এত, আমাকে তো খাওয়ালেনি পেট ভরে মিষ্টি টিষ্টি যা কিছু যাবতীয় খাবার, আবার আমার ছেলে পুলেদের জন্য এত ভাবনা যে আবার সবকিছু বেঁধে দিলেন, বললেন আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যেয়ে দেবেন। তাহলে এনাদিকে দেখ, এনাদিকে আজ ঠাকুর যে আচার্য পরম্পরা রেখে গেছে কেন, সেটা আমাদের জন্যে, যা কিছু সবকিছু আমাদের জন্যেই, আমাদেরকে শেখানোর জন্যে যে আমরা কিভাবে চলবো, বলবো, কইবো, করবো, সেইগুলোই। সেই ভদ্রলোক এমনই খুশি হলেন, বড় বৌরানীকে বললেন, লাস্টে বলে গেলেন আপনি কি কোনো দেবী যে আপনার মধ্যে এত গুণ কেন। দিয়ে ভদ্রলোক পরে আবারও মানে খোঁজ করে যে ওই মানুষটা আমার ইচ্ছে, মানে এই যে করা, আমাদের আমাদের অভাব হবে না কোনোদিন, আমরা যদি এইরকম সেবা পরায়ণ হই, সেবা আমাদের কোনোদিন অভাব হবে না, কোনো দায় বিপদেই আমরা থেমে থাকবো না, আমাদের ঠিক যোগান আসবে।
এরপরে ঠাকুরের কথা, ঠাকুরের সাইন্টিফিক কথা কিছু বলি। ঠাকুর, বললাম না প্রথমেই, ঠাকুর যা কিছু দিয়ে গেছে সব সাইন্টিফিক। ধরুন আমরা যে থানকুনি পাতা খাই, তার কারণ হচ্ছে আমাদের একশোটা কারণ আছে, কিন্তু এর মেন সায়েন্স হচ্ছে টক্সিন হরমোন, একটা বিষাক্ত হরমোন আমাদের শরীরে উৎপন্ন হয়। সেটা কখন? রাত্রে শোয়ার পরে হয় টক্সিনটা উৎপন্ন, এবং আমাদের লোমকূপের গড়া দিয়ে বের হয় সেটা। তো আমরা থানকুনি ঠাকুর ওই জন্যই খেতে বলেছেন। থানকুনি খেয়েই কিন্তু আবার ঠাকুর যা কিছু দিয়ে গেছেন বলছেন না, সব সায়েন্স, সায়েন্স ছাড়া কিচ্ছু নেই, ধর্ম এমনি হয় না। ঠাকুর বলেছেন থানকুনি পাতা খেয়ে আমাদেরকে বারবার টয়লেটে যেতে হবে, নইলে কিন্তু টক্সিনটা বেরোবে না। আমরা কি করি, অনেকে প্রার্থনা করে ইষ্টবিধি করে শুয়ে পড়ি, কাজ হলো না, ওইখানে ফাঁক রয়ে গেল। আমাদেরকে কিন্তু ঠাকুরের কথা মতোই চলতে হবে। আমাদেরকে ঠাকুর কি বলেছেন, ঠাকুর মর্নিং ওয়াকে যেতেন, আমরা ঘরের গৃহিণী তো আমরা ঘরের কাজকর্ম করব, টয়লেট যাব বারে বারে, আমাদের শরীরের বিষটা বেরিয়ে গেল। টক্সিন মানে একটা বিষ, পাপি ভাষায়, বাংলা ভাষায় বিষ, সেটা বেরিয়ে গেল। তারপরে কি, সকালবেলা যে কাপড় ছাড়া, ঠাকুর কেন করেছেন, ওই যে লোমকূপের গড়া দিয়ে টক্সিনটা বের হয় রাত্রে ঘুমানোর সময়, ওই জামা কাপড়ে সেটা লাগে। সেইটা পরে যদি আমরা রান্নাঘরে যাই, ঠাকুরের ইষ্টভীতি করে, ইষ্টভীতি মানে কি, মহাভোগ, ঠাকুরের মেন ভোগ, তারপরে তো আমরা স্নান টান করে পূজা করি, ওটা আমাদের মনস্তৃপ্তির জন্য, অ্যাকচুয়ালি সবই মনস্তৃপ্তির জন্য, কিন্তু আসল ভোগ ঠাকুরের ভাবধারায় যা আমরা ভোরেই করে ফেলি, যজ্ঞ পঞ্চযজ্ঞের সমাহার। তো সেই জন্যেই আমাদের ঠাকুর সদাচার দিয়ে গেলেন, যে সদাচার কিভাবে মেনটেন্স করতে হয়। সকালে উঠে ওইটা কাপড় ছাড়ার কারণ, ওই কাপড়ে যদি আমরা রান্নাঘরে যাই, নোংরা কাপড়ে রান্নাঘরে কি হবে, কি তৈরি হবে খাবার, আমরা রক্ষীশালা, রন্ধনশালা মানে লক্ষ্মীশালা। ঠাকুর কি বলেছেন, আমরা হোম মিনিস্টার, আমাদের হাতে সব কিছু আছে, মেন হচ্ছে খাবার দাবারটা। আমরা যদি সদাচারী না হই, আমাদের আমার হাতে খেলে আমার বাড়ির যে কোনো লোকের রোগ ব্যাধি হবে এবং মায় আমারও হবে। সকালবেলা কাপড় ছাড়ার কথা গেল, এরপরে কি, আমরা যখন টয়লেটে যাই, আমরা কি করি, অনেকে টয়লেটে গেলাম কাপড় ছাড়লাম, কিন্তু পায়ু ধয়া সাবান দিয়ে, নাহলে কিন্তু জার্ম ফুল থেকেই যায় এবং সদাচার হয় না, ওর থেকে নানান রোগ ব্যাধি হতে পারে। ঠাকুরের যা বলা সবকিছুই সায়েন্স ভিত্তিক। আমরা যখন খাবার করি, তখন আমাদের বাড়িতে অনেক সময় তো মাইন্ড ডিস্টার্ব থাকে, বললে হবে না, আমি আমার কথাই বলছি, কেউ কিছু বললো রাগান্বিত ভাবে সেই খাবারটায় হাত দিলাম, ঠাকুর কিন্তু সেই সায়েন্সটাও দিয়ে গেছেন কি না, আমি যেহেতু এই ক্রোধান্বিত ভাবে ওই জিনিসটাই হাত দিলাম, ওই ক্রোধটা কিন্তু ওর ভিতর ঢুকে গেল পুরো, যে খাবে তার শরীরে সেই ব্যাড এফেক্টটা মানে খারাপ প্রতিফলনটার সৃষ্টি হবে। আমরা বলি কি হয়েছে, আমি রেগে গেছি সামান্য ভাবে, সেই জন্যই আমাদের দীক্ষা দরকার, আমাদের চোখ খুলানো, আমাদের চোখগুলো থেকেও দেখলেও আমরা সেই দেখার দূরদৃষ্টিটা আমাদের নেই, আমরা ঠাকুরকে ধরলে তবেই সেই দূরদৃষ্টিটা আসবে। রান্নাঘরে ঠাকুর কি বলেছেন, নাম করতে করতে খাবার বানালে ভোগ হয়ে যায়, তো ভোগ, ভোগটা ভোগ হলো না, প্রয়োজন হয়ে গেল, বিষ হয়ে গেল, অমৃতটা বিষ হয়ে গেল। আমরা তো খাবারটা খাই বাঁচা বাড়ার জন্য, সুস্থ ভাবে থাকবো, বাঁচবো, বাড়বো বলে পুষ্টি হবে, সেটা পুষ্টি হবে না, কিন্তু সেটা খারাপ এফেক্ট হবে শরীরে। আমরা যে কোনো জিনিস, এই সবজি গবজি, ঠাকুরের যা বলা আছে, সবজি টবজি নিয়ে এলো বাজার থেকে, তার থেকেই নিয়ে রান্না করা হয়ে গেল, ফ্রিজে ঢোকানো হয়ে গেল না, ঠাকুরের কি বলা আছে, যে সবজি আনার পর সেগুলো ভালো করে জলে ধুয়ে সেগুলো শুকিয়ে নিতে হয়, মানে তা বলে রোদ্দুর নয়, যা নর্মাল ইয়েতে সেগুলো জলগুলো শুকিয়ে নিতে হয়, নিয়ে তারপরে রান্না করতে হয়। এখন আরো আরো সদাচার মেনটেন্স, কেন এখন প্যান্ডেমিকের সিচুয়েশন, তো আরো সদাচার মেনটেন্স কি, খাবার সোডা গরম জল দিয়ে ডুবিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে খেলে টক্সিন, ওতেও তো বিষ, যে কীটনাশক ঔষধ দেওয়া হয় বিষ, সেই টক্সিন, ওতেও টক্সিন, সেই টক্সিনটাকে অনেকটাই নষ্ট করে দেওয়া যেতে পারে। আচার্যদের দাদা কি বলেন, যা কিছু, আমি তো ভাবি যে পরমপিতা না এলে মনে হয় পৃথিবী, হয়তো আলো আছে, সূর্য আছে, কিন্তু অন্ধকার থাকতো, আমাদের চোখ খুলতো না। দাদা বলেন যে নুন, নুন আমরা তো খাবারে দিই, আমাদের প্রতিটা মুহূর্তে শেখার এবং সেগুলো করার, তবেই তো সুন্দর হবে। নুন দিই খাবারে, আমরা অনেকে হয়তো কোনো আলু টালু সিটি দিলাম বা ডাল সিটি দিলাম, যাই করলাম, তার আগে নুন দিই। আমি অনেকের, আমার বাড়িতেই শুনেছি আমার মা মাসিদের মুখে, যে ওইটা নুনটা ঢুকবে না, ওটা আগে দিয়ে দিস। আমিও কিন্তু একদিন এরকম ভুল করতাম। আচার্যদের দাদা বলেন, নুন তো আমাদের এমনিই শরীরে বিষ,
কিন্তু তার যেটা সবেরই তো ভালো খারাপ আছে, ভালো দিকটা যেটা সেটা কিন্তু তরকারির মানে অনেক আগে দিয়ে দিলে সেই গুণটা নষ্ট হয়ে যায়। তার জন্য কি আমরা যখন তরকারিটা নামাবো তার একটুক্ষণ আগে দিয়ে সেটা ফুটিয়ে নামিয়ে দিতে হয়, তাহলে কিন্তু তার ভালো গুণটাই আমাদের শরীরে বেশিটা বর্তায়। আমরা যখন, এরপরে আমি ছেলে পুলেদের দিকে যাচ্ছি, যে মা ছেলে পুলেদের যখন খাবার দিই তখনও কিন্তু নাম করতে করতে দিতে হয়, এবং ছেলেকে সেইভাবেই ওই যে বললাম মা মেজারমেন্ট স্কেল, মাকে কন্ট্রোল করতে হয়। মায়ের মায়ের বহুত কাজ, মায়ের চলা বলা কোয়া এমন হবে যে ছেলে পুলে সেইটা দেখে শিখবে। ঠাকুর যা বলেন, বাবাই দাদাও তাই বলেন, আচার্য দাদা পিতৃদেব তাই, একই কথা না ধারাবাহিকতা বলেন যে বাচ্চা জন্মাবার 8-20 বছর আগে থেকে তার প্রিপারেশন চলে। আমরা কি বুঝি? আমরা কিছু জানি, কিছু বুঝেছি, কিছুই বুঝিনি, কিছুই জানি না। আমরা বলি বাবা বাচ্চা হবে, পেটে বাচ্চা থেকে বাচ্চা হবে, বাচ্চা যখন থেকে জ্ঞান হবে তখন থেকে সে বুঝতে পারবে। না, তার প্রিপারেশন 20 বছর আগে থেকে চলে। কে দিয়ে যেত এই কথা? পরমপিতা পৃথিবীর বুকে না এলে? যখন বলছে বাচ্চারা পেটের ভেতরে থাকলে মায়ের যে ভাবটা থাকে তার শরীরে সবটা বর্তায়। আগের তো গেলই, আমরা যখন পেটে বাচ্চা থাকবে তখন ঠাকুর যে বলেছেন মানে বই, ঠাকুরের বই পড়তে, নাম ধ্যান করতে, কেন? তার সাইন্টিফিক কারণ ওইটাই যে বাচ্চাটা সুন্দর হবে, সে সুন্দর মনোভাবাপন্ন হবে। সীতা দেবীকে আমাদের তথাকথিত ভাষায় কি বলা হয়, রামচন্দ্র সীতা দেবীকে মানে একটা খারাপ সেন্সেই বলা হয় যে বনবাসে পাঠিয়েছিল। কেন বলুন তো? তার কারণ এটাই, রামচন্দ্র তো মানে পুরুষোত্তম, উনি তো অন্তর্যামী, উনি তো জানতেন যখন সীতা দেবীকে অশোককাননে রাবণ বন্দি করে রেখেছিল তখন তার কাছে সবই কষ্টকর ছিল, সেখানে তো অত্যাচার করা হতো তার প্রতি। তো সেই কথাগুলো উনি যখন ফিরে এলেন তখন সবাই একই কথা বলতো, লব ঘুষ পেটে, তখন বলতেন রামচন্দ্র ভাবলেন প্রতিটা মুহূর্তে এই নেগেটিভ ভাবাপন্ন মনোভাব আমার সন্তানগুলো তো নষ্ট হয়ে যাবে। ওই জন্যে কিন্তু উনি মানে সুকৌশলে সীতা দেবীকে বনবাসে পাঠালেন। আমাদের কি বলা হয়, সীতা দেবীকে রামচন্দ্র বনবাস ত্যাগ করেছিলেন, পরীক্ষা নিতে পারেছিলেন? না 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 না, এটা নয়। পুরুষোত্তমদের চিন্তাধারা যে কোথায়, আমাদের বোঝার ক্ষমতা কোথায়? তবে কিন্তু হ্যাঁ, আমরা যদি বুঝবো মনে করি ঠাকুরের যে আইডিওলজি খুবই সহজ, কিন্তু আমি যদি সেটা বাঁকিয়ে বাঁকিয়ে কথা বলা, যেমনি বলে না বাংলা ভাষায় খুব সহজ ভাষায় যে বাঁকিয়ে কথা, আমি যদি বাঁকিয়ে ভাবি, বাঁকিয়ে অনেক কিছু, অনেক কিছু কষ্ট মনে ভরে উঠা, নিরামিষ আহার করা, মানে যা কিছু প্রতিটা মুহূর্তেই তো ভাবতে হয় যে ঠাকুর হলে এটা কি করতেন, আমার ঠাকুর কি বলে গেছেন, এগুলো অনেক কষ্টের ব্যাপার তাদের কাছে। কিন্তু আমার ঠাকুর যা কিছু দিয়ে গেছেন সব আমার মানে ভবিষ্যৎ জীবন, বর্তমান অতীত ভবিষ্যৎ সুন্দর, মানে সুন্দর থেকে সুন্দরতর হওয়ার জন্য। তো আমরা দীক্ষা নিয়ে তো সেগুলো করব না, করলে কি হবে? আমি দীক্ষা নিয়েছি, আমার বাড়িতে 1000 দেবদেবীর পূজা হয় একই আসনে, তাহলে কি হবে? বাস্তব যেটা মানতে হবে, আমি যদি পুরুষোত্তমকে কমপ্লিটলি বিশ্বাস করি তাহলে তো আমার বহু দেবতার পূজা করার কোনো লাগে না, লাগে কি? কিছুই লাগে না আমার মনে হয়। আমি একদিন করতাম, আমি বলছি, আমি কিন্তু আজ করি না। 1% হলেও পরমপিতা আমাকে বুঝিয়েছেন যে পুরুষোত্তমের লীলা কি আর পুরুষোত্তম কথার অর্থ কি, বা পুরুষোত্তমের পূজা করলে আর কোনো দেবতার পূজা লাগে না, এবং পুরুষোত্তমই আমার জীবনের গুরু, সেই গুরু আমি কর্মফলে পেয়েছি। তাহলে আমার 1000 দেবতার পায়ে মাথাকুটার কি আছে? আমি যদি একটা কাজ করলে শত কাজ হয়ে যায় আমার তো প্রয়োজন নেই। সেই বোধটা আমাদের জাগ্রত করতে হবে যে না, আমি আর আমরা করবো না, আমরা যা করেছি সেটা করেছি, সেটা বড় বৌরানী বলেন মানে পাস্ট ইজ পাস্ট, যেটা আর কি বড় বৌরানী বলেন যেটা পিছনে হয়ে গেছে অজান্তে সেটাকে নিয়ে ঘাঁটতে নেই, সেটা ছেড়ে দিতে হয়, দিয়ে পরমপিতার ভাবধারায় চলতে হয়। আমি যখন পরমপিতাকে বুঝে গেছি, পরমপিতার ভাবধারা বুঝে গেছি, আমি সেইভাবে চলবো। আমি ঠাকুর তা বলে কি বলেছেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক মেচ্ছ তারা, মানে অবজ্ঞা করতে বলেননি, পরমপিতাকে মাথায় নিয়ে ওনাদেরকে সম্মান করে চলতে বলেছেন। আমি তা বলে বলবো না যে এই ঠাকুর আমার ঠাকুর ধরেই আমার, আমরা আগে কি বলতাম মুসলিমদের ঠাকুরে সেই নানা রকম আমাদের আমার মুখ দিয়েও তখন বেরোতো, কিন্তু এখন আর বেরোয় না। কেন? আমার ঠাকুর এই ঠাকুর অনুকূল চন্দ্র, আমার মানে জীবনের উত্থানদাতা যিনি, তেনাকে ধরেছিলাম বলে। কেননা আমি এখন ভাবি না, ওনারা তো পূর্বপুরুষোত্তম, ওনাদের থেকেই তো ঠাকুর এসেছেন, রেসপেক্ট রাখতেই হবে ওনাদের প্রতি, না হলে আমার ঠাকুর রাগ করবেন। তারপর হচ্ছে ঠাকুর যে বলছেন
জয় গুরু মা। হ্যাঁ টাইম হয়ে গেছে। হ্যাঁ মা টাইম হয়ে গেছে। আচ্ছা তো আমরা এইভাবে যদি চলছে, আমি ঠাকুরের কাছে কমপ্লিট সারেন্ডার, আমি 1000 স্টোন পড়ে আছি, কবজ তাবিজ করছি, ঠাকুরের দয়া পাবো না আমরা কোনোদিন, পাবো না। দয়া এমনি ফলে না, দয়া মানে দিয়ে পাওয়া। আমার সেই দেয়াটা মানে কি টাকা পয়সা অর্থ ঠাকুর চাননি, ঠাকুর বলছে লিংকটা শুনানি কেটে গেছে। শিবচন্দ্রের ছাওয়াল কারু নিতে আসেন না, যা কিছু আমাদেরকে দিতে এসেছিলেন, আমাদেরকে দয়া করে উনি এসেছিলেন বাঁচাবেন বলে। তো আমরা সেই কর্মই করব, আর আমরা সেইভাবেই চলবো। শুধু মাতৃ সম্মেলন মানে মাতৃ সম্মেলন নয় যে মানে এই শ্রাবণ মাসটা মাকে নিয়ে আনন্দে থাকবো, আমাদের কিছু না কিছু চরিত্রগত করতে হবে। আমিও চেষ্টা করছি, আমিও পারিনি মা, যে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি না, আমারও শেখার বহুত বাকি, যাই একটা জীবনে হয়তো পারবো না। আর আপনারা, আমি যা বললাম মায়েরা সবাই জানেন, আর এইখানে এই বলার সুযোগ করে দেওয়ার জন্য মিনুকে আমার বহুত ধন্যবাদ, ও আরো ঠাকুরের হয়ে উঠুক। জয় গুরু মা। জয় গুরু, অসাধারণ লাগলো। আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু যাই হোক, আমাদের সত্যি আপনার কথা মনে হচ্ছে শুনেই যায়। আমার তো আপনাকে থামাতে মনে করছিল না, কিন্তু আমি বাধ্য হলাম সময়ের জন্য। আপনার ইষ্ট প্রসঙ্গ শুনলে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক শিক্ষা পাই, খুবই ভালো লাগলো মা। আর একটি অসাধারণ কথা বললেন আপনি, যে আমরা যে এত মাতৃ সম্মেলন করছি, সৎসঙ্গ করছি, আমরা তো কি নিজেদের চরিত্র কি পাল্টাতে পারছি? আমি নিজেও একবার করে রাত্রেবেলা ভাবি যে এগুলো করছি, আমি কি নিজের চরিত্রকে পাল্টাতে পারছি? সত্যি এটা কিন্তু আমাদের মনের মধ্যে সবাইকে আনতে হবে, যে আমরা যেগুলো করছি, এই যে শুনলেন, আমরা আমরা সবাই শুনলাম রিঙ্কুমা যেগুলো বললেন, এগুলো আমরা চরিত্রগত করার চেষ্টা করব সকলে। আমিও চেষ্টা করব, আপনারা সকলেই চেষ্টা করুন। যাই হোক মা, খুব ভালো লাগলো আপনাকে, আমাদের সৎসঙ্গ বিহার খাজার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা, সবাই ভালো থাকবেন মা। জয় গুরু, জয় গুরু, আপনিও খুব ভালো থাকবেন। দয়ালের চরণে এই প্রার্থনা করি, আপনি আপনার পরিবার সকলেরই মঙ্গলময় জীবনের প্রার্থনা করি। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। এরপর আবারও আমরা ভক্তি গীতির দিকে যাব। এখন আমাদের সামনে ভক্তি গীতি পরিবেশন করছেন কলকাতা থেকে শ্রীমতী মোনালিসা দত্ত মা। জয় গুরু মা, জয় গুরু মা। মা একটু আপনার সাউন্ড আসছে কিছু, ফ্যান চলছে কি? হ্যাঁ ঠিক আছে মা, এখন পারলে মা ভিডিওটা দিতে পারেন। এবারে ঠিক আছে, এবারে ঠিক আছে আগে না? হ্যাঁ ঠিক আছে মা, কিন্তু একবার করে সাউন্ডটা আসছে, হয়তো ফ্যান চলছে বা কিছু। এবারে ঠিক আছে কি? আমি ফোন একটা ছিল, আমি ওদিকে সরিয়ে দিয়েছি সাইডে। না মা, সাউন্ডটা একবার করে আসছে খুব। আপনি যদি হ্যাঁ সামনে ফোন থেকে একটু সরিয়ে দিন। জয় গুরু মা। তোমার তরে যাই যদি জানা জীবন চলে, নিন্দ আমার চিত্তরবে চরণ শত দলে, চরণ শত দলে। তোমার তরে যাই যদি জানা জীবন চলে, নিন্দ আমার চিত্তরবে চরণ শত দলে, চরণ শত দলে। সংসারীর অনাদরে চলব সদাই তোমায় ধরে, সংসারীর অনাদরে চলব সদাই তোমায় ধরে, আসে যদি মন আসো, আসে যদি মন আসো, কি হয় তোমায়
তোমার তরে তাই যদি যাতনা জীবন চলে অপূর্ব একটি সঙ্গীত পরিবেশন করল শ্রীমতী মোনালিসা দত্তমা কলকাতা থেকে। আমরা সকলেই মুগ্ধ হলাম ওনার সঙ্গীত শুনে। আমি পরম দয়ালের রাঙ্গারাতুর চরণে ওনার ওনার পরিবার সকলেরই মঙ্গলময় জীবনের প্রার্থনা করি এবং আমাদের সৎসঙ্গ দেয়া খাজার থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মা। জয় গুরু, জয় গুরু। এরপর আবারও আমরা একটি ভক্তিগীতি শুনব। এখন আমাদের সামনে ভক্তিগীতি পরিবেশন করছে রায়পুর বাঁকুড়া থেকে কুমারী অরুবিভা মাহাতোমা। জয় গুরু, জয় গুরু। শুরু করুন। Thank you.
জয়গুরুমা মিউট হয়ে গেছে। হ্যাঁ শুরু করুন। একটু শোনা যায়নি? না মা এক্ষুনি হলো মিউট। জয়গুরুমা খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন রায়পুর বাঁকুড়া থেকে অরুপিভা মাহাতোমা। আমি পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে ওনার ওনার পরিবারের সকলেরই মঙ্গলময় জীবনের প্রার্থনা করি এবং আমাদের সৎসঙ্গ বিহার খাটার থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মা। জয়গুরু। এরপর আমরা আবারও ইষ্ট প্রসঙ্গের দিকে যাব। এখন আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করছেন বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রীমতী ইন্দ্রাণী ঘোষ মা। জয়গুরু মা। জয়গুরু। জয়গুরু মা আপনার সময় মা 15 মিনিট, ভিডিও যদি অন করতে পারেন তাহলে ভালো হয় যদি নেটওয়ার্ক ভালো থাকে। না আমি এমনি বলি কেন, এমনি আমি বলাতে খুব অনভ্যস্ত, তো আর ভিডিও ইয়ে থাকলে আমি আরো বেশি ইয়ে বের করব। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে মা, একটু সময়টা একটু খেয়াল রাখবেন মা, 15 মিনিট। জয় গুরু। জয় গুরু। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর এব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব শ্রী চরণে কোটি কোটি প্রণাম। আমার চরণে কোটি কোটি প্রণাম। আমার আচার্য দেব শ্রী দাদা শ্রী চরণে কোটি কোটি প্রণাম। আমার শিশু বাবা দাদা শ্রী চরণে কোটি কোটি প্রণাম। অবিন্দ দাদা শ্রী চরণে কোটি কোটি প্রণাম। আমার উপস্থিত সমস্ত মায়েদেরকে জয় গুরু এবং সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা জানিয়ে আমি যতটুকু পারি, মানে আমি বলাতে ভীষণ অনভ্যস্ত, কিছু ভুলভাল বললে সেটা আপনারা একটুখানি নিজ মনে ক্ষমা করবেন। এই যে বললাম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, আমরা প্রত্যেক দিনই বলে যাচ্ছি এটা প্রার্থনার সময়তে, ঠিক, কিন্তু আসলে আমরা মুখেই বলি, অনেক মায়েরা কেন মানে মুখে বলি কিন্তু আমরা ওই মা কালী এই মা চণ্ডী আরো সব যা যা সব আছে, আমরা কিন্তু ওখানেও যে একবার মাথা ঠুকছি আমরা এখানেও ঠাকুরের কাছে আসছি,
হ্যাঁ, শিশু বড়মা ঠাকুর বলেছেন যে ব্রত নিয়মে, ব্রত নিয়ম করা ঠিক আছে, সবই ঠিক বলেছেন, কিন্তু ব্রত নিয়মটাকে আমি একবারে সে আঁকড়ে ধরে সেখানেই আমি ইয়ে করলাম, সেটা করলে মানে মানে ঠাকুরকে যেখানে তুমি যাই করো ঠাকুরই হচ্ছে আমাদের সব। ঠাকুরকে আমি যদি সামনে রেখে যেখানে আমি যাই করি ওম ব্রহ্ম পরম ব্রহ্ম ছাড়া আমার মনে হয় কিছু আসবে বলে মনে হয় না। এটা যদি ঠাকুরকে বাদ দিয়ে আমি যদি কোনো ঠাকুরের কাছে আমি একদম সেখানেই মাথা ইয়ে করে ফেললাম, ঠাকুর কিন্তু তখন মুখ সরিয়ে নেন। মানে ঠাকুর এক জায়গায় বলছেন যে হয়তো সে ঠাকুরকে প্রশ্ন করছে, ঠাকুর আমার এই বিপদটা কেন হয়ে গেল কোনো কারণ কোনো ইয়েতেই। ঠাকুর বলছেন দেখুন আমাকে বাদ দিয়ে কেউ যদি কোনো ঠাকুরকে মা কালী করুক, মা দুর্গা করুক, কি আদার্স আরো যেসব আছে, সেখানে যদি তারা একদম মাথা নত করে ফেলে আমি কিন্তু সেখানটাকে টপকে নিয়ে আমি তাকে আমি বাঁচাবার ইয়ে পারি না, কারণ তাকে সেটা অসম্মান করা হবে আমার, আমি কাউকে অসম্মান তো করতে পারি না। সুতরাং তারা নিজের ভুলটা আমরা করি কি, আমরা নিজেদের ভুলটা আমরা নিজেরাই করে থাকি, কিন্তু পরবর্তী যখন আমাদের কিছু বিপদ আসুক যাই হোক আমরা কিন্তু ঠাকুরের জন্য, ঠাকুর হ্যাঁ ঠাকুর আমার এটা করলো না, আমরা ঠাকুরকে দোষ দিয়ে থাকি, এটা তো আমাদের করা উচিত না। আর এই যে ব্রত আর নিয়মটা ব্যাপারটা কি বলুন তো, ব্রত নিয়ম হচ্ছে আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য। শিশি বর্দা বলছেন না মাঝে মাঝে উপোস দেয়া ভালো, উপোস মানে কি শরীরটাকে হালকা লাগে, সেই জন্য ব্রত নিয়মগুলো করি। সেটা মনে করেই আমরা আমাদের মনে হয় আমরা যারা সৎসঙ্গী আমরা ঠাকুরকে নিয়ে চলছি মাথা নিয়ে, ব্রত নিয়মটাকে আমরা ওইভাবে করলেই ভালো হয়। একটু হালকা ভাবে খেলাম, শরীরটা হালকা ভাবে থাকলো, সারাদিন ঠাকুরের নাম জপ করতে লাগলাম, সবকিছুই দেখবেন সেটা খুব ভালোভাবেই হবে। ঠাকুর বলছেন যে ইষ্টভৃতি সম্বন্ধে আমি একটু বলি, যেহেতু ইষ্টভৃতি সম্বন্ধে সবাই সবকিছু বলেন আমি তাও বলি। ইষ্টভৃতি সম্বন্ধে একটা ঠাকুর ঠাকুর এক জায়গায় বলছেন ইষ্টভৃতি হচ্ছে মহাজব্বর জিনিস। এবারে যখনই কোনো লোক ইষ্টভৃতি বন্ধ করে দেয় সেখানে প্রায় দেখা যায় কোনো না কোনো বিপর্যয় এসে দেখা দেয় দেয় এবার পাঠিয়ে দিতে হয় আমরা ঠিক 30 দিনের দিনে। কিন্তু আমরা করি কি, হয়তো একদিন কোনো ইষ্টভৃতি কি করি, ইষ্টভৃতিটা ও নম নম করে জীব জগতে জীবনে কোনো না কারণ, কিন্তু সেটা করলে হবে না। ইষ্টভৃতিটা হচ্ছে সবচেয়ে মূল জিনিস। ইষ্টভৃতি ঠাকুর বলছে তুমি একদম মানে সেই রকম ভাবে ইষ্টভৃতি কষিয়ে ইষ্টভৃতি করো, ইষ্টভৃতি জিনিসটাকে এত ঠাকুর ভাবে বলেছেন, ইষ্টভৃতি এমনই জিনিস মানে সেই ভালো করে সকালবেলায় ঘুম থেকে ধরুন ভোরবেলায় উঠলাম ঠাকুর যেটা বলেছেন ভোরবেলায় উঠে ঠাকুরকে আবাহন করতে হবে, ওরকম ওই 5 মিনিট শুধু একটু নাম করে জীব জগতে করলে হবে না। আবাহন করার জিনিসটা কি, একজন প্রশ্ন করছে ঠাকুরকে, ঠাকুর আপনি ভোগ গ্রহণ করেন, ঠাকুর বলছে আমাকে যে যেমন ভাবে আবাহন করে আমি সেইভাবে তার ভোগ গ্রহণ করি, তার মানে কি আমাদের আবাহনটাকে সেইভাবেই সেইভাবেই করতে হবে। আমরা ধরুন কোনো মানুষকে যদি কোনো নিমন্ত্রণ করি, নিমন্ত্রণ তো ছেড়ে দিলাম, ঘরের ছেলে মেয়েদেরকে ভালোভাবে না ডেকে ডাকলে তারা কিন্তু খেতে এসে বুঝতে চায় না, নিজেদের তাড়না না থাকলে সোনা মনা করে ডাকতে হয় মা খেয়ে নিবে। তো ঠাকুর তো সেখানে আমাদের ইষ্টভৃতি সেই জিনিস, আমাদেরকে ঠাকুরকে সেইভাবে চলতে হবে, সেইভাবে ডাকতে হবে, একদম মন প্রাণ দিয়ে ঠাকুর ছাড়া যেন আমি কিছু ইয়ে করি না। ভোরবেলা যখন আমরা বসবো একদম সিদ্ধা সোজা করে ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকবো, ঠাকুর তুমি আমার এখানে বসো, তুমি আমার ইষ্টভৃতি, আমি আমার আমি যথাসাধ্য যতটুকু পারলাম তুমি আমার গ্রহণ করো, দয়া করে গ্রহণ করো, সেটা সেটা কি নিজের মনের ব্যাপার, সেইভাবে ডাকলে ঠাকুর ইষ্টভৃতি গ্রহণ করবেনই। এবং ইষ্টভৃতি দেখবেন আপনি যেদিন ভালোভাবে করবেন না সারা দিনটা আপনার কি ভালোভাবে যে যাবে সেটা মানে নিজে নিজে সেটা অনুভব করতে পারবেন, আমার মনে হয় তাই, ইষ্টভৃতিটা সেইভাবেই করবেন। একদিন একটা ঘটনা বলি, একজন মায়ের মুখে আমি শুনেছিলাম, বলছে একজন ঠাকুরের কাছে যারা সেবায় ছিল একজনকে বলছে এক পোয়া দুধ নিয়ে আয়, তো থাক সে ঠাকুর চেয়েছে, এবার এক পোয়া দুধ আনতে বাজারে গেল, খুব সে তো খুব নিষ্ঠা ভরে বারে মানে একদম শুদ্ধাচারে এক পোয়া দুধ একদম খাঁটি দুধ কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আসলো। এবার ঠাকুরের কাছে একটা বিড়াল বসেছিল, ঠাকুর বললো ওই বিড়ালটাকে ওই দুধটা খেতে দে। ঠাকুর বিড়ালটা বসে আছে, ওই বিড়ালটাকে দুধটাকে খেতে দিল, আস্তে আস্তে না বিড়ালটা নেতিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, আর ওই দাদা সে তো খুব ভয় পেয়ে যাচ্ছে, ঠাকুর বলছে ঠাকুর আমি কিন্তু খুব ভালো করে দুধটা এনেছিলাম, আমি কিন্তু কোনো খারাপ পাত্রে আনিনি। ঠাকুর কিন্তু চুপচাপ আছে, যখন আস্তে আস্তে দেখছে ঠাকুর কিছু বলছেন না, বিড়ালটা আস্তে আস্তে ঝিমিয়ে নেতিয়ে একদম মানে মরমর অবস্থা। তখন ঠাকুর বলছে এই যে খাঁটি জিনিস, খাঁটি জিনিসটা যে কেউ গ্রহণ করতে পারে না, মানে কি ঠাকুর বলতে চাইছেন ইষ্টভৃতিটা এমনই খাঁটি জিনিস, এটা আমি বলেই সেটা সহ্য করতে পারি, তা খাঁটি জিনিসটা সেরকম ওই বিড়াল বিড়ালকে দিয়ে আমাদেরকে সেটা বুঝিয়ে দিল যে খাঁটি জিনিস একমাত্র পুরুষোত্তমম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই সেটা গ্রহণ করে সেটাকে ইয়ে করতে পারে।
বাদ বাকি আর কেউ পারেন না। যাকে তাকে আমি ইষ্টবিধি মানে যাকে তাকে খাওয়া দিয়ে দিলাম, যেমন ধরুন কুলগুরু, কুলগুরু নিলাম, দীক্ষা নিলাম, তাদের মত কি? হ্যাঁ, আমাদেরকে এত দাও তত দাও, দাও দাও দাও, তারা সেই জিনিসগুলো নিয়ে যেভাবে হজম করতে পারে। ঠাকুর বলছে ইষ্টভীতি জিনিসটা সেইভাবে হজম করার জিনিস নয়। তাহলে ইষ্টভীতি হচ্ছে সেই রকম সাংঘাতিক জিনিস। আমরা প্রত্যেকটা বাড়িতে আমাদের ছেলে মেয়েদেরকেও সেইভাবেই শেখাবো যে ইষ্টভীতি জিনিসটাকে কি, ইষ্টভীতি সেই জিনিসটাই যেন আমরা সেইভাবে করে উঠতে পারি। এবারে ছেলে মেয়েদেরকে আমাদের অনেক কিছু শিখায়, ছোটবেলা থেকে ধরুন আমরা নাম ধামটা বড় বেলাতে আমরা শিখাবো সেটা হবে না, একদম ছোট্ট থেকেই। যারা পরে দীক্ষা নিচ্ছে সেটা কিছু বলার নাই, কিন্তু যারা আমাদের মতো একদম ছোট বেলা থেকেই জন্মের থেকে ছেলে মেয়েরা, তাদেরকে একদম ছোটবেলা থেকে গোড়ার থেকে তাদেরকে অন্তত নাম ধামে অভ্যস্ত করিয়ে দিতে হয়। কেন এই টাইমটা তুমি একটা নির্দিষ্ট টাইম ধরে নাম নাম অভ্যাস করাতে হয়। এই নাম জিনিসটা এমনই জিনিস, আমার বাবা শ্রদ্ধেয় দুর্গাপদ ঘোষ সোনামুখী মন্দিরে থাকতেন, উনি এখন গত হয়েছেন। তা আমার বাবা মানে আমাদেরকে খুব ছোটবেলা থেকেই একটা নির্দিষ্ট টাইমে নাম, শিশি বরদা কিন্তু এটা অনেক জায়গায় আগে খুব বলতেন যে একটা নির্দিষ্ট টাইমে নাম, 2 মিনিট করে হলেও তোমরা নাম করবে, কিন্তু নির্দিষ্ট টাইম। পুজোবা দাদার কাছে একদিন আমরা বসে আছি, দাদা বলছেন যে আমার 3 ছেলে বাবাই, সিপাই, বিঙ্কি, ওই তখন ওই যেখানে দাদা এখন ওপরে থাকেন ওই বারান্দাটা ছিল যেটা খোলা থাকতো, ওখানে 3টা চৌকি পাতা থাকতো, বলতো রাত্রি 3টের সময় আমি দেখতাম মানে ঘুমোচ্ছে, অঘরে ঘুমাচ্ছে, একদম স্প্রিং এর মতো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ছে, কি 3টের সময় প্রত্যেক দিন নাম করবে, ঠিক 5 মিনিট করলো ধপ করে আবার শুয়ে পড়লো। মানে কি, তুমি নির্দিষ্ট টাইম ধরে ওই নামটা ছোট্টবেলার থেকে তুমি করবে, তোমার ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে বসাবে, এবং ওটা হয়তো ওরা, আমি বলছি স্কুল হোক কলেজ হোক শুরু হোক না, ওদের ওদের পড়াশোনা যাই আসুক, ওদের ওই ছোটবেলা থেকে অভ্যেস করালে না, ওরা দেখবেন ওইটার দিকে ওদের নজর থাকবে, বন্ধ হোক যাই হোক, ওরা কিন্তু ঠিক আবার সেই ওই টাইমটা ধরে নাম করবার আপ্রাণ চেষ্টা করবে। এ সম্বন্ধে একটা ঘটনা বলি, আমি একবার দেওঘরে গেছি আমার ছেলের কিছু সমস্যা নিয়ে, তো সমস্যা নিয়ে গেছি বাবা দাদার কাছে সব নিবেদন করলাম, বাবা দাদা বললেন যে হ্যাঁ ছেলে মরতেই পারে, ছেলে আত্মহত্যা করতেই পারে, মানে ওর অফিসের কোনো একটা ইয়েতে খুব একটা চলে। বাবা দাদাকে বললাম আগে এরকম এরকম বাড়ি আসতে পারছেন না, তো তখন বললেন যে আমি যদি বাড়ি আসতে না পারি মা, আমি কিন্তু আত্মহত্যা করবো, 8 তলার থেকে ঝাঁপ দেবো, 10 তলার থেকে। তো বাবা দাদাকে এটা নিবেদন করার পরে বাবা দাদা বললেন যে হ্যাঁ এটা করতেই পারে, আমার তো বুঝতেই পারছেন এই এই মানে সেই সময় মনটার কি অবস্থা হয়। আমি আকুল হয়ে ঠাকুরকে ডাকছি আর বাবা দাদাকে বলছি এর কি একটা মানে এটার বিহিত কি হবে। প্রায় ঘন্টা খানেক পেরিয়ে গেল, বাবা দাদা বসে আছেন, 8টা পৌনে 8টা বেজে গেল, হঠাৎ করে দেখছি বুকুনি দা এলো, বুকুনি দা বাবা দাদাকে প্রণাম করছে, তারপরে দেখি বাবা ওমু আমাকে ডাকছে হাত নেড়ে, ওমুকে সবাই চেনেন, মিনতি মার ছেলে ওমু বাবা দাদার কাছে থাকে, ওমু আমাকে হাত দিয়ে ডাকছে, আমি ছুটতে গেছি, বলছে দাদা ডাকছেন, শুনতে পারলাম না আমি প্রথমে বুঝতে পারিনি, তা বলছে দাদা আপনাকে ডাকছে। তখন দেখি বুকুনি দা জিনিসটাকে বলছে জানেন দাদা ওই ছোটর বাবা মানে দুর্গা দা 9টায় ওদের বাড়িতে গেছি আমরা, হঠাৎ করে দেখি হাত তালির আওয়াজ, আর সবাই দেখি যে যার ঘরে যে সব মানুষগুলো কাজকর্ম করছিল সবাই দেখি নাম করতে বসে পড়লো। মানে কি ওই 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে মানে বাবা আমাদের ওই হাত তালি দিয়ে সবাইকে অ্যালার্ট করে দিত যে 9টা বেজে গেছে তোমরা নাম করতে বসে পড়ো, যে যা কাজে আছে, এমনকি মা রান্না করতে বসতো, মা রান্না করছে তখনও মা বসে পড়তো নাম করতে 9টার সময়তে। তখন এই জিনিসটা নিয়ে তখন বাবা দাদা বললেন যে হ্যাঁ এটা হচ্ছে ওর বাবারই কাণ্ড, এর বাবা এইসব পারে। তখন বলছে যে ওর বাবা ওই বাঁকুড়া জেলায় তো ওরকম অনেক জায়গাতে এই জিনিসটা করেছে, ওই নামেরই একটা টাইম ধরে নির্দিষ্ট টাইমে নাম। উমু তখন জিনিসটা নিয়ে বলছে হ্যাঁ এই যে অনেকগুলো লোকের নাম বললো এই যে কে তাকে নাম ইয়ে করেছে, বলছে হ্যাঁ এর বাবা মানে ঠিক নির্দিষ্ট টাইম ধরে নাম, তো আমরা সেই জন্যেই তারপরে জিনিসটাকে এমন একটা ইয়ে করে দিল, মানে হেসে টেসে বাবা দাদা জিনিসটাকে আমার এই ছেলের এই ইয়েটাকে কাটিয়ে দিল যে ইয়ে করতেই পারে, সুইসাইড করতেই পারে। তো এই যে আকুল ভাবে ডাকছিলাম বাবা দাদা এই জিনিসটাকে মনে করিয়ে দিয়ে আমার মনটাকে ঘুরিয়ে দিল, বাবা দাদা আশীর্বাদটাকে এমন ভাবে করিয়ে দিল জিনিসটাকে পুরো বিপদটাকে কাটিয়ে দিল। তা আমার মূল কথা হচ্ছে যে নাম ধাম, আর তাদের কাছে যে আকুল ভাবে ডেকে তাকে ডাকলে তিনারা সব শোনেন। এবার প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে সেই জন্য ছোটবেলার থেকে বলছি নাম ধামটা অবশ্যই শেখাবেন বাড়িতে, আর এগুলো হচ্ছে আমাদের মায়েদের শেখাবার কাজ, হয়তো আমরা বাবার কাছ থেকে পেয়েছি, এখনকার বাবারা আরো বেশি সব ব্যস্ত হয়ে গেছে, আর মায়ের শিক্ষাটাই বেশি ছেলেমেয়েরা দেখবেন বেশি ক্যাচ করে। আমাদের কোন ছেলে মেয়েদেরকে আমরা কিছু খারাপ কাজ করি বা ছেলেমেয়েরা ওই জিনিসটা খুব ইয়ে করে নেয় ধরে নেয়, সেই জন্য বলছি ধরুন ঘরে কোনো ফলমূল আসলো কোনো মিষ্টি আসলো, প্রথমে
ছেলে মেয়েদেরকে খেতে দেখে এই যে আমার বোন, না আগে বাবা দাঁড়া আমি আগে ঠাকুরকে দিই তারপরে তোরা খাবি। ওরা ছোট্টবেলা থেকে দেখছে তো, দেখবেন ওরা কোনোদিন ওদের খেতে ইচ্ছা করবেই না, ওরা খেতে ইচ্ছা করলেও যতক্ষণে দেখবে মা ঠাকুরকে দিচ্ছে কিংবা আমি ঠাকুরকে দিয়ে খাবোই না। তো সুতরাং এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে শেখানোর দরকার, আমরা মা হয়ে আমাদের শেখানোর দরকার। তারপরে এবারে মেয়ে ছেলে মেয়েদেরকে সিঙ্গার শেখাতে হবে, এটা তো জানেন বাবা দাদা বারে বারে বলছে যে সিঙ্গার মানে শুধু ওই সাজসজ্জা আদব কায়দা নয়, তাদেরকে ভঙ্গিমা এমন ভাবে শেখাতে হবে যেন কোনো বাড়িতে কেউ এলে গেলে তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কেমন বাক্যালাপ করতে হবে, এটা এগুলো হচ্ছে তাদের সিঙ্গার। সিঙ্গার মধ্যে এগুলোও পড়ে। আর ছেলেদের সিঙ্গার বলছে কি বাবা দাদা কি বলছে, বলছে মূল হচ্ছে কর্ম, কর্ম জিনিসটাকে তুমি এমন ভাবে করো তোমার ওটাই হবে তোমার পরিচয়। এবারে কি তার সঙ্গে তো আমরা ঠাকুরকে ধরেই আছি না? এবারে ঠাকুর তো বলেছেন শিক্ষা দীক্ষা বিবাহ, শিক্ষাটাকে আমাকে সেইভাবে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আর দীক্ষা, দীক্ষার প্রথম হচ্ছে দীক্ষা জানে ঠাকুরের, যখন আমরা 12 বছর বয়সে ছেলে মেয়েদের দীক্ষা দেওয়াচ্ছি ওটাই হচ্ছে আমাদের ভিত। 12 বছরের আগে আমাদেরকে ভিতটাকে তৈরি করে নিচ্ছি, তারপর আমরা দীক্ষা দেওয়াচ্ছি। এবারে দীক্ষা দেওয়ার সময় দীক্ষা হয়ে গেল, এবারে 12 বছর ছোটবেলা থেকে আমরা যদি এই যে বললাম যেগুলো যে নাম ধাম, তারপরে আচার আচরণ, পোশাক আশাক, এগুলো এগুলোই হচ্ছে ভিতের মধ্যেই পড়ে। এখানে এগুলো ওই 12 বছর বয়সের মধ্যে আপনি শিখিয়ে দেবেন, দেখবেন ওরা ঠিক ওই চলনেই চলবার চেষ্টা করবে। ওরা যতই বিপদে যাক ওরা সেই আবার মনে করবে তাই তো আমার মা এগুলো বলতো, তার মানে কি ঠাকুর এগুলো, আমার মা তো ঠাকুরকে নিয়ে চলে, তার মানে ঠাকুর এগুলো ঠিক পছন্দ করেন না। ওরা দেখবেন ঠিক আবার সময় ঠিক ওই ওই সেই ইয়েতেই ফিরে আসবে। আর বিয়া বিবাহ, বিবাহ তো বিবাহ সম্বন্ধে ঠাকুর একটা বলছেন, কালকে আমি পড়লাম ঠাকুর বলছেন যে জাপান, আমি এটা আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, বলছে জাপানে সম্প্রতি মাঞ্চুরিয়ার হ্রদের তলা থেকে 50 বছরের পুরানো পদ্মের বীজ পাওয়া যায়। বীজের কোষগুলি ফসিলে পরিণত হয়েছিল, তারপর কয়েকজন বৈজ্ঞানিকের তত্ত্বাবধানে ওই বীজগুলি ওয়াশিংটন ন্যাশনাল পার্কে ও ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেনে অঙ্কুরিত করা হয়। শ্রী ঠাকুর ওই কথা শুনে বললেন, পদ্মবীজ যদি এমনটা পারে তাহলে মানুষও পারে। তোমাদের মনে হয় বীজ বৈশিষ্ট্য যদি ঠিক রেখে চলতে পারো তাহলে যে কি হতে পারে তা কোয়া যায় না, তাহলে প্রতিলোম হলে তা তা সে 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 আবার সেই রকম কাম হবে না, প্রতিলোম হওয়া যাবে না। এই প্রতিলোম বিয়েটার জন্য ঠাকুর এটা বলছেন। তখন ঠাকুর বলছেন একটা বীজ 50,000 বছর বয়সেও নষ্ট হয় না, ঠিক মাটির মধ্যে লাগালে ঠিক গজায়, তোমাদের বীজও ওই রকম অবিকৃত বা ইন্ট্যাক্ট রাখতে পারলে বহু বছর পরেও আবার ঠিক গজাবে, তাই বিয়ে থাওয়া ঠিকঠাক হওয়া উচিত। এই সম্বন্ধে ঠাকুর একটা বাণী বললেন, বীজ যদি তুই রক্ষা করিস সুপ্ত হয়েও বেঁচে থাকে, বহু কালের পরেও আবার চর্চা দিলেই পাবি তাকে। তাহলে বিয়ে হচ্ছে এমনই জিনিস ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে দিতে হবে ছোটবেলার থেকে। ওরা অত পড়াশোনা হয়তো কেউ করে না, কিন্তু ছোটবেলা থেকে এই প্রতিলোম অনুলোম সমস্ত বিয়ের জিনিসগুলোকে বুঝিয়ে দিতে হবে। এখনকার সময় বলছে অনুলোম দুটো বিয়ে হয় না, প্রতিলোম বিয়ে হবে না, হবে না, সব বর্ণে একদম ঠিক ঠিক তুমি যে বর্ণে সেরকম বিয়ে করতে হবে। সেটা এখন থেকে মানে ছেলে মেয়েদেরকে আমার ছোট্টবেলার থেকে এগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। সুতরাং বিয়েটাকে হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এমনই জিনিস আমাদের বিয়েটাকে উল্টো পাল্টা করলে হবে না। আমাদের ছেলে মেয়ে প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে, তাদেরকে এই শিক্ষাগুলো যেন আমরা দিতে পারি চেষ্টা করি সেটাই। এবারে পূজ্য দাদার কথা একবার একটা ঘটনা আপনাদেরকে বলি, আমি তো মানে বলায় অনভ্যস্ত সেই জন্য বলছি। দাদা একদিন বলছে যে দাদা তো দাদা ছোটবেলা থেকে জানেন যে আসামে দাদা বহুদিন থেকে গেছেন, দাদা বলতেন না গৌহাটিটা হচ্ছে আমার নিজের বাড়ি, কারণ গৌহাটির মন্দির হচ্ছে প্রথম মন্দির শ্রীমন্দির, সেখানে দাদা নিজে মাটি বয়েছেন, মানে গৌহাটি মন্দিরটা দাদার এতটাই প্রিয়। এবার ওখানকার কামিনী জেকাদা, কামিনী জেকাদাকে আপনারা সবাই চেনেন, সবাই মোটামুটি না, দাদার বাল্য বন্ধু প্লাস সে মানে বিরাট বড় একজন ভক্ত। একদিন দাদার একটা জিপ গাড়ি ছিল, দাদাকে কে জিপ গাড়িটাই করে দাদা একদিন বেরিয়েছেন, বেরিয়ে যেতে একটা বিরাট রাস্তায় যাচ্ছে যাচ্ছে চড়াই উতরাই যেতে যেতে একটা বিরাট বড় খাদ, এবার খাদের পাশ দিয়ে দাদা এমন সুন্দর করে গাড়িটা চালিয়ে নিয়ে চলে গেলেন, এবং ওখানটাতে মানে একদম একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই এরকম একটা ভাব, এমন ভাবে চালিয়ে নিয়ে চলে গেলেন দাদা, কিন্তু ওখান থেকে বেঁচে চলে আসলেন। এবং ওখানে তো কামিনী জেকাদাকে আরো 2-4 জনকে সঙ্গে নিয়েই গেছিলেন। তো কামিনী জেকাদার ঘরে এসে মনে হচ্ছে কি পুজো, দাদা যখন আচার্যদেব যখন ওই ওই রকম একটা ইয়ের পাশ দিয়ে একটা জিপটাকে গাড়িটাকে নিয়ে চলে গেল আমিও হয়তো পারবো। কামিনী জেকাদা কদিন পরেই বলছে কি দাদা আমারও মনে হচ্ছে আমি ওইখানটাতে যাব। ঠিক আছে দাদা বললেন চলুন। এবারে ঠিক হলো, দাদা দাদা সব ওই সদল বলে 4-5 জন যারা আছে তাদেরকে নিয়ে বেরোলেন। কামিনী জেকাদা ওই রাস্তাটাতে ঠিক
ওইখানটা পেরোলেন আর কামিনী কাকা একদম গাড়িতে অ্যাক্সিডেন্ট করলেন এবং খাদে পড়লেন। দাদার প্রচন্ড দাদা দাদা লাগলেন, কামিনী কাকা লাগলেন, আরো যারা ছিলেন সবার কার কিছু না কিছু আচর চাচর লাগলেন, লাগা হলো। তখন দাদা তখন আস্তে আস্তে যখন সব সেরে উঠলো, দাদা সবাইকে প্রাথমিকভাবে যা করা সব করা হলো, কিন্তু দাদা যেহেতু গাড়িতে ছিলেন সেইভাবে অ্যাক্সিডেন্টটা হলো না, কিন্তু হলো অ্যাক্সিডেন্ট। তখন দাদা একদিন কামিনী কাকাকে বলছেন, আমি যেটা করব সেটা আপনারা করবেন না, আমি যেটা বলবো সেটা আপনারা করবেন। তার মানে কি আমরা মনে মনে ভাববো না, ওই তো ওই যে কামিনী কাকা ভেবেছিল দাদা যেহেতু পেরেছেন আমিও পারবো, কিন্তু দাদা যেটা পেরেছেন, ঠাকুর যেটা পেরেছেন, সেটা কি আমরা পারবো? সেটা কোনোদিন মানে আমাকে তোমরা অনুসরণ করবে না, আমাকে তোমরা অনুকরণ করবে, এটাই হচ্ছে দাদার কথা। সুতরাং একদিন আমি পড়ছি শিশি পর্দা একজনকে বলছেন, বিয়ে নিয়ে একজন গেছেন, হ্যাঁ হ্যাঁ আর ক মিনিট পড়বো, আচ্ছা আচ্ছা আর 2-3 মিনিট আছে, সময় হয়ে গেছে মা। আচ্ছা 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 এই হচ্ছে কথা, আর কি বলবো এবারে। তারপর আচ্ছা 1 মিনিট একটা কথা বলি আমি, যা ঠাকুর তাই বলছেন যে এবারে কি এই যে বিভিন্ন মন্দিরের এখন এই প্যান্ডামিক টাইমে বিভিন্ন মন্দিরের সমস্ত কাজকর্ম অনেক কিছু হচ্ছে, আমাদের গ্যাংটক মন্দির হচ্ছে, গ্যাংটক মন্দিরের জন্য বাবা দাদা খুব সবাইকে আশীর্বাদ করেছে। আমার মনে হয় শুধু এই মাতৃ সম্মেলন আর এই সৎসঙ্গ করলে আমাদের হবে না, আমাদের এই যে মন্দিরের যে কাজগুলো হচ্ছে তাতে যোগান দিতে হবে, যোগান দিয়ে বাড়িতে বাড়িতে যে দীক্ষা সেটাও করতে হবে, সবই করতে হবে। একটা ছোট্ট কথা বলে রেখে দিচ্ছি, আমার দিদি মেজদি মানে দীপালি মা, আপনারা সবাই জানেন দীপালি মা, হঠাৎ করে গ্যাংটকের গড়াইদা ওখানকার বললেন যে এরকম 1 লাখ টাকা, তো হঠাৎ মেজদি বললো যে আমি 1 লাখ টাকা দেবো। তো এটা ওর মনে মনে হলো যে আমি এটা কালেকশন করেই দেবো, ও কিন্তু ইচ্ছে করলে দিয়ে দিতে পারে নিজে নিজে, কিন্তু কালেকশন করেই দেবো বললো। যখন দেখুন কেমন ঠাকুরের দয়া, ঠাকুরের দয়াতে ও 1 লাখ টাকা প্রত্যেকটা মানুষকে যাকে যাকে বলেছে না কেউ মুখ ফেরায়নি, প্রত্যেকটা মানুষকে বলেছে 5,000 10,000 1,000 যে যেমন পেরেছে দিয়েছে, সে কিন্তু 1 লাখ টাকা করে ফেললো। আমার মনে হয় মানুষের টাকা নিজের থাকলে শুধু দিয়ে দিলে হয় না, এই যে কালেকশন করে ঠাকুরকে সবসময় ঠাকুরময় হয়ে আমরা থাকবো, এটাই হচ্ছে ঠাকুরের কালেকশন করে দেওয়ার চিন্তা ভাবনাটা যে মানুষের জন্য বেশি থাকে, এটাই আমার হচ্ছে কথা। সমস্ত মন্দিরেরই কাজ হচ্ছে, সোনামুখী মন্দিরের কাজ হচ্ছে, গ্যাংটক মন্দিরের কাজ হচ্ছে, সবাই সব যে যার মন্দিরে দেখবেন সবাই, মানে আমাদের ঠাকুর তো আর এমনি এমনি বলেন না, ঠাকুর বলেছেন যে ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতোই ভোগ দলিতর দুর্গতি। তো এটা প্রত্যেক মানুষটাই আমার মনে হয় নিজে নিজে উপলব্ধি করে, যখনই দেখবেন কোনো মানুষের কোনো দুর্গতি আসে তখনই ঠাকুরের ডাকটা আসে, সবাই সেরকম ভাবে চেষ্টা করবেন। এইসব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, যা ভুল হয়েছে সব ক্ষমা করবেন। বন্দে পুরুষোত্তম, জয় জয় করুন মা। আমি ক্ষমা করবেন, আপনাকে থামাতে আমি বাধ্য হলাম সময়ের জন্য। তো মা আমার সত্যি মনে হচ্ছে যে শুনেই যায়, এত সুন্দর ভাবে আপনি বলছিলেন, সহজ ভাবে, খুবই ভালো লাগছিল। কিন্তু কিছু করার নেই, আমাদের সময় তো দেখতেই হবে, একটা বাঁধাধরা সময়ের মধ্যে চলতেই হবে আমাদের। আপনি যেভাবে ইষ্ট পোষণ করলেন মা, আমরা সত্যি অনেক কিছু জানতে পারলাম। আপনি যেমন যে নামের কথা বললেন, আমরা কিন্তু আজকের থেকে, আমিও আজকের থেকে চেষ্টা করবো একটা সময় করে নাম করার, এটা আমরা সকলেই চেষ্টা করব। খুব সুন্দর ভাবে মা ইষ্ট প্রসঙ্গ করলেন, আমরা সকলেই মুগ্ধ হলাম। আপনাকে আমাদের সৎসঙ্গ দেওয়ার খাতার থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও অনুরোধ রইল। এবং আমি পরম দয়ালের রাঙারাতুর চরণে আপনার আপনার পরিবারের সকলেরই মা মঙ্গলময় জীবনে প্রার্থনা করি। জয় গুরু মা। জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় জয় গুরু, সবার কার মঙ্গল প্রার্থনা করছি। জয় জয় করো মা। এরপর আমরা একটি কীর্তন শুনবো। এখন আমাদের সামনে কীর্তন পরিবেশন করছে ত্রিপুরা থেকে কুমারী অঙ্কিতা রায় মা। জয় গুরু। জয় গুরু মা, শুরু করুন। তোরা তোরা
Thank you.
জয় গুরু। খুব সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর একটি কীর্তন পরিবেশন করলেন অঙ্কিতা মা। আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগলো। আমরা আবার মায়ের কীর্তন শোনার আশায় রইলাম। আমি পরমপিতা রাতুল চরণে ওনার ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ুষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণে
আজকে আর জয়রাতে হচ্ছে না, এখানেই আমরা ধ্বনি প্রদানের মাধ্যমে আজকের মাতৃ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করব। জয় গুরু। এখন ধ্বনি প্রদান করা হচ্ছে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুল চন্দ্রজি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুল চন্দ্রজি কি জয়, পরম প্রেম আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্য বাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্য বাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, মাতৃ সম্মেলন কি জয়, মাতৃ সম্মেলন কি জয়, মাতৃ সম্মেলন কি জয়, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আজ পিতৃ, বন্দে বন্দে মাতৃবর্গম, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুল চন্দ্রজি কি জয়। জয় সকল উপস্থিত সকলকে, আমাদের পক্ষ থেকে আনন্দিত জয় গুরু জানাই। আজকে প্রত্যেকদিন আমাদের সৎসঙ্গ বিহার খাতড়ায় সন্ধ্যাবেলা 6:31 থেকে সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। আপনাদের সকলকে সেই অনুষ্ঠানে, সৎসঙ্গ অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি একান্ত ভাবে অনুরোধ জানাচ্ছি। জয় গুরু, 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 মা জয় গুরু, জয় গুরু, জয় গুরু।